हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। माहेशे नतून बाजार कलकाता ओपन हुए छे, तो आज के हमरा किछु मार्केटिंग करते जाच्छी दुपुर बेलाते। तो दुपुर बेलाते ये कारण जाच्छी कारण भीड़ एकदम थाके ना दुपुर बेलाते, तार जोन्नो जाच्छी। आर पुजोर मार्केटिंग एखोनो किन्तु सेईभावे शुरू हयनि, तो आर किछुदिन पर थेकेई भीड़ हबे। तो ये देखो सब बाजार टाजार करे एखोन आमरा हेंगलाते एसेछि। हेंगला तो मोटामुटी श्रीरामपुरेर जारा आदिवासी तारा सबाई चेनो, तारपरेओ बोलछि श्रीरामपुरेर स्टेशनेर काछाकाछि। तो ये हेंगलाते सुमित खाबे होच्छे रोल, और ओ रोल खाबे आर आमरा बिरियानी खाबो। आमरा एसेछि हेंगलाते आजके बिरियानी खेते। आमि आर संगे रोल रोल आमरा खाबो ना, सुमित रोल खाबे, ओर बिरियानी खेते इच्छा करछे ना। আমি বিরিয়ানি খেতে খুব ভালোবাসি বলে বিয়ের পরপর এখানে এলেই এখানে কিন্তু খেতে আসতাম, নইলে এখানে নাহলে সুখসাগরে বিরিয়ানি খেতে আসতাম। তো বিরিয়ানি খেতে খেতে এমন একটা সময় আসলো যে আমার গ্যাস অম্বলের প্রবলেমটা অনেক বেশি বেড়ে গেছিল। তারপর থেকে কিন্তু আমরা বাইরে খাওয়া একদমই কমিয়ে দিয়েছিলাম এবং এখনও সেটাই মেনটেন করি। বাইরের খাওয়াটা কিন্তু এখন অনেক কম, তাই জন্য এই যে আজকেও খাচ্ছিলাম। তো সুমিত বারবার বলছিল বিরিয়ানি খেতে হবে না, বিরিয়ানি খেতে হবে না, কিন্তু অনেক দিন খাইনি বিরিয়ানি। নর্মালি এখন বিরিয়ানি বলতে বাড়িতেই রান্না করি, বাড়িতেই করি, কিন্তু সবসময় অনেক ঝামেলা, তো বাড়িতেও করতে ভালো লাগে না। তার জন্য ভাবলাম আজকে যে বিরিয়ানি খাবো। তো দেখা যাক বিরিয়ানি কি অবশ্যই করবেন। তো দেখো বিরিয়ানি এসে গেছে আমাদের। আলু নিলাম একটু চিকেন নিয়ে, দারুণ করেছে, ভালো হয়েছে না? আজকে খাওয়ার পরে এখন আমরা বাড়িতে ঢুকলাম না, একটুখানি গঙ্গার ধারে বসবো বলে যাচ্ছি। তো গিয়ে দেখলাম আজকে টাওয়ার টেনটাও স্টার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ? ওই যে টাওয়ার টেনটা দেখা যাচ্ছে, নাইনের পরেই টেনটা দেখো স্টার্ট হয়ে গেছে, জাস্ট এখন গ্রাউন্ড থেকে উঠছে আর কি। আর এটা হচ্ছে টাওয়ার নাইন। আর এখন একটু গঙ্গার ধারে বসবো বলে এসছি, কারণ আজকে সন্ধেবেলার দিকেই একেবারেতে বাড়িতে ঢুকবো আর কি। তার আগেও একটু কাজ আছে, কিন্তু এখন একটু গঙ্গাধারে রেস্ট নেব, তারপরে দরকার আছে আর কি, কারণ সামনে পুজো চলে আসছে, অনেক কিছু কেনাকাটি বাকি আছে, এখনও অনেক কিছু বানাতে দেওয়া বাকি আছে, তো সেইগুলো একটু জানতে যাব। আমরা একটু গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি। 10 নম্বর টাওয়ারটা এখন উঠছে। টাওয়ার ওয়ানটা হচ্ছে ওই যে পোডিয়াম লেভেলটা কমপ্লিট হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, পোডিয়াম লেভেলটা কমপ্লিট হয়ে গিয়ে এবার ফ্লোরগুলো উঠছে, ফার্স্ট ফ্লোর।
বাড়ি ঢোকার পথে সামনেই আমাদের বালাজি ঠাকুর মানে ভগবানের মন্দির, আর সেখানে প্রণাম করে এবার বাড়ি ঢুকবো। তো চলো, ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক করো।